আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ভিসা অ্যাপ্লাই করেছিলাম ট্যুরিস্ট ভিসা, সেটা হচ্ছে আপনার 6 তারিখে মার্চ মাসের, সেদিন আমি ফাইলটা আমি সাবমিট করি। কিন্তু এখানে ডেলিভারি ডেট কিন্তু দেওয়া আছে 18 তারিখে সেটা ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু আজকে কিন্তু 20 তারিখ, কিন্তু এখনও কিন্তু আমার মোবাইলে কোনো এসএমএস আসে নাই। তো এখন যদি আমি এটা অনলাইনে চেক করি যে আমার ভিসাটা হয়েছে কি না, তাহলে দেখি কি দেখায়। দেখেন আমরা ভিসাটা চেক করতেছি, এটা ইংলিশ ফরম্যাট করে নিই। ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, আমরা যদি এখানে যাই রেগুলার অ্যাপ্লিকেশন, এখানে আপনার ওয়েব ফাইল নাম্বার এবং এই ক্যাপচারটা দিয়ে এটা ভিসাটা চেক মানে প্রসেস মানে ফাইলটা ট্র্যাক করা যায়। এখানে যদি আমরা এই নাম্বারটা দেই, দেখেন এখানে কিন্তু এখনও 2টা স্টেপ ডান আর নিচে 2টা কিন্তু হয় নাই, মানে এখনও এটা ডেলিভারির জন্য প্রস্তুত হয় নাই। তো আজকে অলরেডি 2 দিন পার হয়ে গেছে, তো এটা হলে অনেকেই মানে ব্যস্ত হয়ে যায় যে ভিসা এখনও হয়নি বা হবে না, টেনশন করে যে পাবো কি পাবো না। তো আপনার সব কিছু ঠিক থাকলে পেয়ে যাবেন, তো এটা একটু সময় লাগে। তো যেহেতু এখন সামনে ঈদ, এই জন্য লেট হচ্ছে, অনেকের এটা লেট হচ্ছে। তো আপনার আসলে এটা চিন্তা করার কিছু নেই, ভিসাটা মানে যত দ্রুত সম্ভব হয়ে যাবে, এটা ডেটের আশপাশে হয় খুব সম্ভবত। এতদিন আপনার 8 থেকে 10 দিন বা 2 সপ্তাহের ভিতরে কিন্তু ভিসা হয়ে যেত, কিন্তু এখনও পর্যন্ত আমারটা যেহেতু এসএমএস আসেনি বা হয়নি, তো এটা আসলে কতদিন সময় লাগে এটা আমি আপনাদেরকে আপডেট দিব আগামীতে যখন আমি এসএমএস পাবো। এবং আরেকটা সিস্টেমে ট্র্যাক চেক করা যায়, সেটা হচ্ছে তো এখান থেকেও ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি এখান থেকেও চেক করা যায়। তো এখানে সিস্টেমটা যদি আমরা দেখি, দেখেন এখানে আমরা সেই নাম্বারটা দিব, এখানে আবার পাসপোর্ট নাম্বারটা লাগে। দেখেন আমার ফাইলটাও কিন্তু আন্ডার প্রসেস হয়ে আছে। তো এটা হইলেই অনেকে টেনশনে পড়ে যায় যে আসলে ভিসাটা হবে কি হবে না, চিন্তার কোনো কারণ নেই, ভিসাটা হয়ে যাবে। যাই হোক, 2টা প্রসেসে আপনারা চেক করতে পারেন, 2টা প্রসেসে চেক করার পর দেখতে পারেন যে আপনার ফাইলে মানে আপনাদের আবেদনপত্রটি কোন অবস্থানে আছে। আর এটা লেট হলেও কোনো টেনশনের কারণ নেই, ভিসা হয়ে যাবে, হয়তো একটু টাইম লাগছে যেহেতু সামনে ঈদ। তো এই হচ্ছে ব্যাপার, দেখি যখন ভিসাটা আমি পেয়ে যাবো তখন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।